লাঞ্ছিত বঞ্চিত আমরা জানি সারা বাংলাদেশের মধ্যে গুম খুন অনেক কিছু বেড়ে গেছে। আমরা আজকে অনেক দিন যাবত আমরা ক্ষমতা আসতে পারতেছ সুষ্ঠু নির্বাচন দেয় নাই ফেজির সরকার। আমরা চাই আন্দোলনের মাধ্যমে ফেজির সরকারের কাছ থেকে আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে মুক্ত করতে চাই। আমার নাম মোহাম্মদ শামসুল আলম, আমি আজমির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আজমির উপজেলা বিএনপি। আমরা আসলে হবিগঞ্জ জেলা আজমিরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ওনার নেতৃত্বে এবং আমাদের আজমিরগঞ্জ এবং হবিগঞ্জ জেলার আজমির উপজেলা কৃষি সন্তান জনাব আহমদ আলী মুকিব সাহেবের নির্দেশে, সাথে সাথে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান ভাইস চেয়ারম্যান ওনার নির্দেশে আমরা আজকে সিলেট বৃহত্তর সিলেট গণসমাবেশে আলিয়া মাদ্রাসা মাঠে আমরা অবস্থিত হয়েছি গণতন্ত্র ফিরে আনার জন্য, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য, আগামী দিনের আগামী দিন যাতে আমাদের সুষ্ঠু নির্বাচন ফেজির সরকার দেয়। আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত, আমরা জানি সারা বাংলাদেশের মধ্যে গুম খুন অনেক কিছু বেড়ে গেছে। আমরা আজকে অনেক দিন যাবত আমরা ক্ষমতা আসতে পারতেছ সুষ্ঠু নির্বাচন দেয় নাই ফেজির সরকার। আমরা চাই আন্দোলনের মাধ্যমে ফেজির সরকারের কাছ থেকে আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে মুক্ত করতে চাই এবং 20 কোটি মানুষকে আমরা মুক্ত করতে চাই। আপনারা কখন আসছেন? আমরা আজ 17 তারিখে এসেছি। আমরা এত আগে আসছি কেন? বর্তমান ফেজির সরকার হবিগঞ্জ টু সিলেট 4টে রাস্তা আছে, এই রাস্তা পিকনিক করে রাখছে, এগুলো বন্ধ করে দিয়েছে এবং গাড়ি থেকে মানুষকে নামাচ্ছে, কোনো কাউকে ঢুকতে দেয় নাই, সিলেটে কোনো ঢোকার কোনো ক্ষমতা নাই। আমরা খুব কষ্ট বিনিময়ে বিভিন্ন জায়গাতে ব্যঙ্গে ব্যঙ্গে এই গাড়ির থেকে আরেকটা গাড়িতে চলে গেছি, আর এই গাড়িতে আবার নামাইছে, আবার আরেক গাড়িতে আমরা চলে আসছি। কষ্ট স্বীকার করে আপনারা এখানে অবস্থান করছেন? এই যে আমরা মানুষের কোনো মানুষের যে কোনো একটা অধিকার আছে, গণ ভোটারের অধিকার আছে, আজকে তোগুলো নাই। আমরা চাই জনগণের ভোটার অধিকারটা ফিরে আনার জন্য এবং দেশকে মুক্ত করার জন্য। হ্যাঁ, আমি তো বললাম কিছুক্ষণ আগে, মানে অনেক হাজার হাজার নেতাকর্মীকে বাধার সম্মুখীন হইতে হয়েছে এবং হবিগঞ্জ থেকে প্রায় লক্ষাধিক লোক এখানে অবস্থান করেছে।